আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমি আছি বাংলাদেশি ব্লগার পায়েল আপনাদের সঙ্গে। সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর মন থেকে অনেক বেশি দোয়া। আজকে অনেক খুশির একটা সংবাদ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। কারণ হলো, কারণটা ইতিমধ্যে অনেকে জেনে গিয়েছেন, আপনাদের ভালোবাসার চ্যানেলটি বাংলাদেশি ব্লগার পায়েল 1 লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে এটা সম্ভব হয়েছে। আর আমার লাভলি লাভলি ভালোবাসার ভাই বোন যারা আপনারা আছেন, তাদের জন্য কিন্তু এটা সম্ভব হয়েছে। সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আসলে আপনারা না থাকলে এটা কখনো সম্ভব হতো না। আশা করি এই চ্যানেলের সাথে থাকবেন আগামীতেও। আমি খুবই খুশি, কি বলবো, বলে বুঝাতে পারবো না। গতকাল রাতে 1 লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। তো আমার হাজব্যান্ড তো আমেরিকা, সে ভিডিও কলে ছিল, আমরা দুজন মিলে দেখতেছিলাম। যখন 9টা সাবস্ক্রাইবার বাকি ছিল, তখন থেকে দুজন মিলে অপেক্ষা করতেছিলাম কখন 1 লাখ হবে আর আমরা দেখব। তো যখন 1 লাখ সাবস্ক্রাইবার পূর্ণ হলো, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করেছি। আমি 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছি। আপনারা আসলে এত অল্প সময়ে আমাকে এত ভালোবাসা দিয়েছেন, সেটা আমি কি বলবো, সেই ঋণ আমি কিভাবে শোধ করবো আমি জানি না। আশা করি এভাবে আমার সাথে থাকবেন শেষ পর্যন্ত। আমার চ্যানেলটা কিন্তু দেখতে দেখতে 1 বছর পার করেছে। 1 বছরের মধ্যেই আলহামদুলিল্লাহ 1 লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হতে পেরেছে। এত অল্প সময়ে এত ভালোবাসা পেয়েছি, আমি সত্যি অনেক বেশি খুশি। আপনারা এভাবে আমার পাশে থাকবেন আশা করি শেষ পর্যন্ত। তো আপনাদের ভাইয়াও কিন্তু আজকে একটা ভিডিও আপনাদের জন্য শেয়ার করেছে, আমার সকল লাভলি লাভলি ভিউয়ার্সদের উদ্দেশ্যে সে কিছু বলেছে, তা আশা করি শেষ পর্যন্ত শুনবেন। এখন তো পুরো বিশ্বের অবস্থাই খারাপ। যদি পরিস্থিতি ভালো থাকতো, আমি চেষ্টা করতাম আমার ভাই বোনদের জন্য কিছু একটা লটারি করতে, যাতে করে আমার ভাই বোনদের মাঝে কিছু একটা আমি দিতে পারি, সেই চেষ্টা করতাম। তবে ইনশাল্লাহ যখনই পরিস্থিতি ঠিক হয়ে যাবে, তখন চেষ্টা করব আমার সকল ভাই বোনদের মাঝে কিছু একটা দেওয়ার জন্য। যেমন করে 50,000 সাবস্ক্রাইবারের মধ্যে দিয়েছিলাম, এবারও দেওয়ার যা ইচ্ছে ছিল, কিন্তু এই পরিস্থিতিতে তো আসলে কিছুই করা সম্ভব না। যেহেতু আমরা এখন সবাই বাসায় আছি, বাহিরে যেতে পারছি না, তাই না? আচ্ছা, আপনারা তো সবসময় আমার ক্যামেরার সামনের সাইডগুলোই দেখেছেন, পিছন থেকে কিন্তু কিছুই বোঝা যায় না যে ক্যামেরার পিছনে কি হয়েছে বা কে আছে, কে আমাকে হেল্প করতেছে, এসব ক্ষেত্রে কিন্তু আপনারা কিছুই জানেন না, তাই না? তো আমি প্রথমে যার কথা বলবো, সে হলো আমার বড় বোন। এই চ্যানেলটা কিন্তু আমার বড় বোন, সে নিজের হাতে খুলে দিয়েছে আমাকে। তো আমার বড় বোন হলো বাংলাদেশি ব্লগার মুক্তা, আপনারা তো সবাই চিনেন। তো আমার বড় বোন মুক্তা আপু আমাকে এই চ্যানেলটা আমাকে গিফট করেছে, তার ভালোবাসায় আমি আপনাদের মতো 1 লক্ষ মানুষের ভালোবাসা পেয়েছি তার হাত ধরে। আমার তরফ থেকে আমার বোনের জন্য অনেক অনেক ভালোবাসা আর কি বলবো। আসলে আমার মায়ের পরে যার স্থান, সে হলো আমার বোন। তো মার সাথেও এত কথা শেয়ার করা হয় না, বোনের সাথে যতটা শেয়ার করা হয়। মনে হয় আমরা দুই বোন একসাথে হলে এটাই বলি, হয়তো তোমার কিছু হলে আমি মরে যাবো, বা ওর কিছু হলে ও, আমার কিছু হলে ও মরে যাবে, এরকম। তো যাই হোক, আমি অনেকটা ইমোশনাল হয়ে যাচ্ছি, আমি কথাগুলো আর বলতে চাই না। দুঃখ সুখ সব কিছুই যার সঙ্গে শেয়ার করি, সবাই হয়তো মার সঙ্গে শেয়ার করে, আমি কিন্তু আমার বোনের সঙ্গে শেয়ার করি। মা বাবাকে টেনশন দিতে চায় না বা বলতে চাই না। তো আমার বোনও কিন্তু সেম, তার পরিবারের যত কথা দুঃখ সুখ যা আছে সব কিছুই আমার সঙ্গে শেয়ার করে। তো আমার ভালোবাসার ব্যাংক বলতে কিন্তু আমার বোন। আরও একটা কথা বলবো, সেটা হলো যে ইউটিউবে কাজ করতে হলে, একটা মেয়ে যদি ইউটিউবে কাজ করে, তার প্রধান সাপোর্টার হলো তার হাজব্যান্ড। যদি তার হাজব্যান্ড তাকে সাপোর্ট না করে, তাহলে কিন্তু এই সেকশনটাতে কাজ করা সম্ভব না। তো আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড আমাকে এই ব্যাপারে পুরো সাপোর্ট করেছে, সেজন্যই হয়তো আমি আপনাদের মাঝে এতদিন যাবৎ আছি। ইনশাল্লাহ সামনের দিনগুলোতেও থাকবো, আপনারাও আমার পাশে থাকবেন। ইউটিউবে কাজ করা অনেক সহজ, তাই না? মোটেও না। এখানে কাজ করতে অনেক বেশি শ্রম দিতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, যেটা হয়তো আমরা 24 ঘন্টার জিনিসটা 15 মিনিটে দেখানোর চেষ্টা করি। তো এই 15 মিনিট কিন্তু প্রচুর পরিমাণ হার্ডওয়ার্ক করতে হয়। তো এগুলোর মাঝে মধ্যেও কিন্তু, এই কাজের পরেও কিন্তু আরও কিছু কাজ থেকে যায় অনেক, যেমন ভিডিও এডিট করা, ভয়েস দেওয়া, ভিডিও আপলোড দেওয়া, তারপরও কিন্তু অনেক সমস্যার তৈরি হয়।
সেই সমস্যাগুলোর সমাধান দিয়ে থাকেন একজনই, সেটা হলো আমাদের জীবন ভাই, দুবাই ব্লগার জীবন ভাই। অনেকে হয়তো চিনেন এই ভাইয়াকে। জীবন ভাইয়া হলো আমার সেই মানুষটি যে নাকি আমার ইউটিউবে আসার পর ছোট খাটো বড় অনেক সমস্যায় আমি পড়েছি। দেখা গিয়েছে একটা ভিডিও আপলোড দিতে গিয়েছি, অনেক প্রবলেম হচ্ছে, পারছি না, রাত 1টা বেজে গিয়েছে, 2টা বেজে গিয়েছে, ভাইয়াকে যদি কল করেছি, ভাইয়া কিন্তু সেই মুহূর্তে সাথে সাথে কল ব্যাক করেছে এবং সমস্যাটার সমাধান করে দিয়েছে। আমার তরফ থেকে জীবন ভাইয়ার জন্য অনেক অনেক ভালোবাসা আর দোয়া। আজকে আমার সত্যি অনেক ভালো লাগছে, এই দিনটার জন্য মনে হয় যে কতদিন ধরে অপেক্ষা করতেছিলাম। অনেকে ভাবে ইউটিউবে কাজ করা অনেক বেশি সহজ, আসলে কিন্তু দিন রাত অক্লান্ত পরিশ্রম করতে হয়, আর এই পরিশ্রমটা যেন একটা ইউটিউবারের জন্য মানে গায়ে লাগে না তখনই মনে হয় যখন একটা সুন্দর কমেন্ট পাওয়া যায়। তো এই কমেন্টটা কিন্তু আমার সকল ভিউয়ার্সরা আমাকে করেছেন, সেই জন্য হয়তো আজকে আমি বাংলাদেশি ব্লগার পায়েল। সবার জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো বাজে কমেন্ট যে আসেনি সেটা বললেও ভুল হবে, এখনও আসছে, সামনেও আসবে, আর এই বাজে কমেন্টগুলোই কিন্তু আমাদের সামনে যাওয়ার পথগুলোকে সহজ করে দেয়, আরও ভালো কাজ করার উদ্যোগ যোগায় আমার পরিবারের তরফ থেকে। আগে তো আমার পরিবারের 4 জন সদস্য ছিল, আলহামদুলিল্লাহ এখন আমার পরিবারটা 1 লক্ষ সদস্যের পরিবার। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া, এত অল্প সময়ে আপনাদের এত ভালোবাসা পেয়েছি। আমি এই ঋণ কীভাবে শোধ করবো আমি জানি না। আজকে কি বলবো, ইফতারের পরপরে আমি আপনাদের সঙ্গে কথা বলার জন্য মানে চলে এসেছি আর কি। অনেক ভালো লাগছে যে আজকে অনেক দিন পর ক্যামেরার সামনে আসতে পেরেছি, আপনাদের সঙ্গে মন খুলে আমার সুখের দিনটা শেয়ার করতে পেরেছি। তো সবাই আমার পাশে থাকবেন, এভাবেই শেষ পর্যন্ত আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য, আপনাদের পরিবারের জন্য অনেক অনেক দোয়া আমি করি সবসময়, কারণ আপনারা নিঃস্বার্থভাবে আমাকে ভালোবেসে আমার ব্লগগুলো দেখছেন সেই জন্য। তো আর আমার বাবা মার কথা না বললেই নয়, কারণ বাবা মা ছায়ার মতো আমার পাশে ছিলেন। যখনই চ্যানেলটা আমি শুরু করেছিলাম তখন আমার চ্যানেলে তেমন বেশি ভিউজ হতো না, তারপর সাবস্ক্রাইবও তেমন বাড়তো না। আমার মা আমার বাসায় যখন ছিলেন একটু পরপর এসে জিজ্ঞেস করতে, এখন কত ভিউ হলো, এখন কত সাবস্ক্রাইব হলো। তো তখন তো হতো না, মাঝে মাঝে রাগ হয়ে যেতাম, মাকে বলতাম তুমি কেন বারবার জিজ্ঞেস করো, আমার বিরক্ত লাগে। দেখা যেত 100 ভিউজ হয়েছে, 200 ভিউজ হয়েছে, এর বেশি ভিউজ হতো না। তো মা তখন অনেক দোয়া করতেন, আমি বুঝতে পারতাম, আর আমাকে বলতো দেখো একটা সময় তোমার এত ভিউ হবে, তুমি ভুল মানে মা তখন দোয়া করতো যে বলতো একটা সময় তোমার অনেক ভিউজ হবে, ধৈর্য রাখো, এরকম করো না। তো এখন শুধু মার সেই কথাগুলো মনে পড়ে। আর মুক্তাপ্পু তো সবসময় আমাকে বলতো ভিউজের দিকে তাকাবা না, শুধু কাজ করে যাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো আসলে মা, বোন, হাজবেন্ড, ওরা 3 জন যদি আমাকে সাপোর্ট না করতো তাহলে কিন্তু এই জায়গায় আসা আমার পক্ষে সম্ভব ছিল না। আমিও পরিশ্রম করেছি দিন রাত চ্যানেলটার পাশে, আমিও পরিশ্রম করেছি, সন্তানদেরকে যেমন ভালোবেসে আগলে রেখেছি চ্যানেলটার পাশেও কিন্তু এরকম সন্তানের মতো। তো কি বলবো, সকলের ভালোবাসা আর দোয়ায় এটা মনে হয় সম্ভব হয়েছে 1 লাখ সাবস্ক্রাইবার পূর্ণ হতে। তবে চ্যানেলটাকে না আমিও ভালোবেসে ফেলেছি, বাচ্চাদেরকে যেমন করে সেবা করি চ্যানেলটাকেও ঠিক তেমন করি সেবা করি। বাচ্চারা যখন ছোট ছিল মাঝরাতে উঠে উঠে মানে দেখতাম ও কি শিশু করে দিল কিনা, ওর পেন্ট ভিজে কিনা। তো এরকম যারা এই ইউটিউব চ্যানেল চালায় তারাও কিন্তু রাতের কয়েকবার ঘুম ভেঙে যায় এবং একটু পরপর চেক করে যে আমার চ্যানেলটার এখন কী অবস্থা, এখন কী হচ্ছে। তো আগে আমার 2টা বাচ্চা ছিল, আর চ্যানেলটা যখন ওপেন করেছি আমার মনে হয় এখন আমার 3টা বাচ্চা। তো 3টা বাচ্চার নিয়ে আমি খুব সুন্দর শান্তিতে আছি। চ্যানেলটা যখন ছিল না তখন মানে অনেক সময় একা একা লাগতো, বা হাজব্যান্ডের সঙ্গেই ফোনে সারাক্ষণ কথা বলতাম, তো এভাবে সময় কাটতো। আর এখন চ্যানেলের পিছনে এত সময় দেই যে মানে কি বলবো, পরিবারের সবাই আমাকে অনেক মানে স্যাক্রিফাইস করে, নতুবা এটা সম্ভব ছিল না। আর চ্যানেলের পিছনে সময় দেই কারণ আমার 1 লক্ষ ভাই বোনদের জন্য, তারাও তো অপেক্ষা করে। একটা দিন ব্লগ দিতে দেরি হয়ে গেলে সবাই আমাকে কমেন্ট করতে থাকে, আপু কখন ব্লগ দিবে, কখন ব্লগ
সুযোগ দিবে। আমি কি বলবো, এখানে না আসলে আমি এত ভালোবাসা পেতাম না। এই ভালোবাসার নাম আমি কি দিব সেটাও আমি জানি না। শুধু এখানে আমি এটাই বলবো, সবার জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। ইউটিউবে আসার পর অনেক ভালোবাসা পেয়েছি, মায়ের মতো করে একজন মা পেয়েছি, বোনের মতো করে আপনাদেরকেও পেয়েছি, ভাই ভাইয়ের মতো করে অনেক ভাই পেয়েছি। তো সবার জন্য আসলে দোয়া করতে হবে না, মন থেকেই দোয়া চলে আসে। আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট আমাকে সত্যি প্রতিদিন কাজ করার উৎসাহ যোগায়। তো আমি কি বলবো বলে শেষ করতে পারবো না। আপনাদের এই ভালোবাসার ঋণ আমি কীভাবে শোধ করব আমি জানি না। শুধু ভালোবেসে যাবেন, আর আমি চেষ্টা করব আমার যতটুকু সম্ভব যা পারি আপনাদের মাঝে উপস্থাপন করার। নিশ্চয়ই ভালো কিছু দেখানোর চেষ্টা করব, ভালো কিছু শেখানোর চেষ্টা করব আমি যতটুকু জানি। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। আজকের মতো আমি বিদায় নিয়ে নিচ্ছি। আপনাদের ভাইয়া আমার চ্যানেল থেকে কিছু বলবে, যদিও ও এখন ইউএসএ, আর ও হলো আসলে কি বলবো লকডাউনের কারণে আমেরিকা আটকা পড়ে আছে মোটামুটি। যখনই প্লেন চলাচল শুরু হবে ইনশাআল্লাহ বাংলাদেশের উদ্দেশ্যে চলে আসবে। সবাই ওর জন্য দোয়া করবেন, আমরা অনেক টেনশনে আছি। ওকে যতক্ষণ কাছে না পাবো ততক্ষণ পর্যন্ত আমরাও টেনশনে থাকবো। ও যতক্ষণ সহি সালামতে বাংলাদেশে না আসতে পারবে ও টেনশনে আছে। আপনারা সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার হাজব্যান্ডের জন্য, আর যারা আমাকে এত সুন্দর করে সাপোর্ট করছেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আমার তরফ থেকে আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আগামী ব্লগে দেখা হবে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশের ব্লগার পায়েল, ওর হাজব্যান্ড সাইদ ওয়াসিম। আমি ইউএসএ থাকি, অ্যাকচুয়ালি আমি চলে আসার কথা ছিল আরো 2 মাস, 2.5 মাস আগে, অ্যাকচুয়ালি ফেব্রুয়ারি মার্চের দিকে চলে আসার কথা ছিল, কিন্তু আমি আসতে পারি মানে কিছু একটা প্রসেসের জন্য আমি অ্যাকচুয়ালি আটকে গিয়েছিলাম। তো পরে ভাবছি যে চলে যাবো, চলে যাবো, কিন্তু আর চলে যাওয়া সম্ভব হয়নি, যে মানে ফ্লাইট সব সারা ওয়ার্ল্ড ওয়াইড মানে বন্ধ হয়ে গেছে, তো সেজন্য বাংলাদেশে যাওয়া হয়নি। তো এর মধ্যে একটা খুশির সংবাদ যে আজকে বিকাল 4টা মানে আমেরিকার টাইম বিকাল 4টার দিকে বাংলাদেশের ব্লগে পাইলেন যে তার চ্যানেল ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার 1 লাখ পার হয়েছে, 1 লাখ ক্রস করছে। আল্লাহর কাছে অনেক শুক্রিয়া, এবং এটা সম্পূর্ণ সম্ভব হয়েছে আমাদের ভিউয়ার্সদের জন্য, নতুন পুরানো সবার জন্যই। এবং পাশাপাশি যে আমি বলবো আরেকজন পায়েলের বড় বোন মুক্তাপু, ওনার সব মানে কি বলবো ওনার সবচেয়ে বেশি বড় অবদান, কারণ উনি উনি ওনারও একটা চ্যানেল আছে বাংলাদেশ ব্লগার মুক্তা ওনার নাম। তো উনি এবং ওনার হাজব্যান্ড অনেক হেল্প করছে, ওনার মেয়ে অর্ণিবা সেও পায়েলকে অনেক হেল্প করে মাঝে মাঝে বিভিন্ন ধরনের পরামর্শ টরামর্শ দিয়ে। তো যাই হোক, আল্লাহর কাছে অনেক শুক্রিয়া। এমনকি ভিউয়ার্সদেরও বলবো, ওনারা অনেক ধরনের কমেন্ট লেখে, তো কমেন্ট লেখার পরে পায়েল এগুলো সবসময় চেক করার চেষ্টা করে। কিছু কিছু কমেন্ট হয়তো পড়া সম্ভব না, কারণ আপনি তো বুঝেন যে সাংসারিক কাজ, তারপর ব্লগের কাজ, এগুলো করে কিন্তু অ্যাকচুয়ালি সবগুলো কমেন্ট দেখাও হয় না, উত্তরও দেওয়া সম্ভব হয় না। তো যাই হোক, আমি মাঝে মাঝে দেখি অ্যাকচুয়ালি। তো পায়েল অ্যাকচুয়ালি অনেক পরিশ্রমী মেয়ে বলবো, এবং সততার জন্য মানে সে অ্যাকচুয়ালি এতটুকু জায়গায় আসতে পারছে, সততা না থাকলে হয়তো পারতো না। তা আপনারা আবার কিছু কিছু হয়তো ভুল থাকতেই পারে, মানুষের টুকটাক ভুল থাকতেই পারে, তো সেটা অনেক বেশিরভাগ ভিউয়ার্সরাই আপনার দেখা যায় যে মানে ক্ষমার দৃষ্টিতে দেখেন বা সমালোচনা করেন, আর অল্প দু একজন নেগেটিভ সাইডে কথাবার্তা বলে, এটা স্বাভাবিক, এটা হতে পারে, এগুলো আমরা মাইন্ড করি না। তো যাই হোক, তো পায়েলকে অনেক অনেক ধন্যবাদ, তারপর আমাদের ভিউয়ার্সদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে পায়েলকে সমর্থন দেওয়ার জন্য। এবং আমি যদি পাশে থাকতাম আমি আরো হেল্প করতাম অ্যাকচুয়ালি। তো আমাদের যে ছেলে মেয়ে আছে রাইশা এবং মুস্তফা, ওদেরকে দুজনকে ভাই বোনকে আমি বলি সবসময় যে তোমরা তোমার মাকে একটু হেল্প করো, কারণ তোমার মা সারাদিন কিচেনে থাকে, ডাইনিং রুমে থাকে, তোমরা সিরুমে বসে থাকো, কিন্তু কিচেনে তো আর এসি নেই, তো একটু প্লিজ মাঝে মাঝে একটু হেল্প হেল্প করবা যে কোনো ব্যাপারে হোক না কেন। তারা আবার ঘরটা পরিষ্কার করে মোটামুটি একটা হেল্প করার চেষ্টা করে তাদের মাকে, যেহেতু এখন
বাংলাদেশে লকডাউন চলতেছে, কাজের লোকজন কেউ হেল্প করতে পারে না বাসায় এসে। তো আমি অনেক খুশি ওর ওপর, মানে কি বলবো, অনেক পরিশ্রম করতেছে, আমার কাছে খুব খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই। তো আর একটা শখ হয়ে গেছে অ্যাকচুয়ালি ইউটিউবে নিকটে করে, এবং ওর কিছু কিছু বিয়ারদের সাথে অনেক, মানে কি বলবো, মানে অন্তরঙ্গ সম্পর্ক হয়ে গেছে, যে মানে কি বলবো, মানে মা ইউটিউবে মা পেয়েছে, বোন পেয়েছে। হ্যাঁ, তো এটা মানে তাদের একটা, আমি শুনছি কয়েকটা ভিডিওতে, বা আমিও চিনি মাকে, মার সাথে আমিও দেখা করেছি কয়েকবারই। তো ওনারা অনেক ভালো মানুষ, ওনাদের সমর্থন পায়াল সবসময় দিয়ে যাচ্ছে। এই যে একটা অন্তরঙ্গ সম্পর্ক হয়ে গেছে, মানে অনলাইনের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে, এটা আল্লাহর কুদরত অ্যাকচুয়ালি। তো যাই হোক, আমিও পায়ালের জন্য অনেক দোয়া করি, সে তার পরিশ্রম এবং আপনাদের ভালোবাসায় মানে সে এতদূর আসতে পারছে, এবং আপনাদের কাছে আমরা দোয়া চাই। প্লিজ আপনারা দোয়া করবেন, ভিউয়ার্স, পুরানো ভিউয়ার্স, নতুন ভিউয়ার্স, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন আপনারা।